দ্বাদশ শ্রেণীর প্রিয় বন্ধুরা, সকলকে এই চ্যানেলে স্বাগতম। বাংলা বিষয়ের বাংলা সাহিত্যের ইতিহাসের বাঙালির চিত্রকলা অধ্যায়টি থেকে সম্ভাব্য 5 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে তা তোমাদের জানানো হবে এই ভিডিওটিতে। তাই তোমরা এই ভিডিওটির কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। জানো বাংলা গানের ধারা থেকে কোন প্রশ্নগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক ও টেস্ট পরীক্ষার জন্য সম্ভাব্য, সেই ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশনে এ দেওয়া লিঙ্কে গিয়ে দেখে নিতে পারো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, বাংলা সাহিত্যের ইতিহাসের বাঙালির চিত্রকলা এই অধ্যায়টি থেকে তোমরা যে প্রশ্নগুলো খুবই যত্ন সহকারে পড়বে সেই প্রশ্নগুলি তোমাদের এই ভিডিওতে বলা হবে। প্রথমে বিগত বছরগুলিতে যে প্রশ্নগুলি এই অধ্যায়টি থেকে পড়েছে তোমাদের সেই প্রশ্নগুলি আগে জানানো হবে। দেখে নিই বিগত বছরগুলিতে এই অধ্যায়টি থেকে কোন প্রশ্নগুলো পড়েছে। 2015-তে এই অধ্যায়টি থেকে যে প্রশ্নটি পড়েছে সেটি হলো, বঙ্গদেশে চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। 2016-তে পড়েছে, বাঙালির চিত্রকলা চর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। 2017-তে পড়েছে, পট শব্দটির অর্থ কি এই শিল্পটি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি 2020-তে একটু অন্য হয়ে পড়েছে, পট বলতে কি বোঝো এই শিল্প ধারাটির একটি পরিচয়মূলক বিবৃতি প্রস্তুত করো। 2018-তে পড়েছে, চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর স্থান নিরূপণ করো। 2019-এ এই অধ্যায়টি থেকে কোনো প্রশ্ন পড়েনি। বাঙালির চিত্রকলা চর্চার ধারায় অবদান রূপে তোমরা অন্যান্য যে প্রশ্নগুলো পড়বে সে প্রশ্নগুলি হলো, যামিনী রায়ের অবদান, সুনয়নী দেবীর অবদান, রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান, বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের অবদান, জয়নুল আবেদিনের অবদান, চিত্তপ্রসাদ ভট্টাচার্যের অবদান। প্রিয় ছাত্রছাত্রীরা, এই অধ্যায়টি থেকে বিগত বছরগুলিতে যে প্রশ্নগুলো পড়েছে এবং অবদান রূপে তোমাদের যে প্রশ্নগুলো তোমাদের বলা হলো, তোমরা সেই প্রশ্নগুলি একই সাথে ভালো করে অধ্যয়ন করো। তাহলে আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। বাড়িতে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। এক্ষুনি সাবস্ক্রাইব করো মলয়দাস টিউটোরিয়াল এই চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সমস্ত ধরনের শিক্ষা সংক্রান্তের নোটিফিকেশন পাওয়ার জন্যে।